বেড়াচ্ছি, চলো সোনার দোকানে যাচ্ছি, হ্যাঁ রূপো কিনতে, সোনার দাম কমে গেছে তো, শিগগিরই চল শিগগিরই চল, বস্তা নিয়ে চল বস্তা নিয়ে চল, হ্যাঁ সোনার দোকানে যাচ্ছি রূপো কিনতে আমার বৌদি, বস্তা নিয়ে টাকা দেখ, টাকায় ফুলে ফেপে উঠেছে আমার, বাবা শুকনো লঙ্কা লাগাতে হবে, লেবু লাগাতে হবে বৌদি, তোর ব্যাগে না তো তোমার ননদ নজর দিয়ে রাখছি, লেবু লঙ্কা ঝুলিয়ে দিয়েছি, লেবু লঙ্কা ঘুমাচ্ছে, তা যাই হোক আজকে সারাদিন কি করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। বাবা পড়াতে বসেছিল, তা সবাই চলে গেছে আর এখন শুধু তিতলি আছে, তিতলি এখন পড়াশোনা করছে, দেখো মন দিয়ে বলেছি 6:45 আসতে, এসছে 7:20 না 18:18 না না পাঁচ না তো যাই হোক 6:20 আসার কথা ছিল, চলো আজকে সারাদিন কি করবো না করবো নিশ্চয় শেয়ার করবো, আর আমার মেয়ে এদিকে আসি ভিজিয়ে রেখেছে, ঝগড়া লেগেছে টাইম নিয়ে, বাবা আজ না কেমন বমি লাগছে আমার খেতে, এটা কেন জানি না রে কোনো স্বাদ নেই বেশার, কিন্তু দিচ্ছি আজ কেমন বমি লাগছে, আজকে আর রুটি করবো না, কালকে রাত্রে রুটি রয়েছিল আমাদের, কালকে রাত্রে নেমন্তন্ন ছিল আমার মনে নেই না হঠাৎ নেমন্তন্ন, তা রুটিটা করে রেখেছিলাম আমি, রাতের রুটি তো করেই রাখি, তা কালকের এই বাসি রুটিটা আমি এখন ভাজবো তেল দিয়ে, এটাই আজকে টিফিনে খাবো, ওই বাসি রুটিটাকে আমি এখন তেল দিয়ে ভাজবো, তেল দিয়ে নিলাম, আর ভাত রয়েছে কালকে সেই ভাতটা মা খেয়ে নেবে, এই বাসি রুটি কিন্তু এরকম মচমচে তেল দিয়ে ভেজে চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমাদের তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমি কালকে ডাল ছিল আমডাল টক ডাল, এটা এখন শুকনো করছি, কেন শুকনো ডাল খেতে সবার খুব ভালো লাগে, আর এখানে মামাকে এখন দুধ বিস্কুট খাওয়াবো, তার দুধটা জাল দিয়ে নিলাম, আমার মা এখন এসে কালকে রুটি ছিল সেটা ভেজেছি চা দিয়ে খাচ্ছে একটা, দেখো মামামার জন্য দুধ দিয়ে পেরিশো নিয়ে নিয়েছি আর এখানে বিস্কিট নিয়ে নিয়েছি, তো চলো মামামকে এখন খাইয়ে দিই, মামাম তোমার খাবার চলে এসছে, তাকে সত্যি হচ্ছ মামাম, দেখো মামামের ফোন নিয়ে এখন খেলতে বসে গেছে, দেখতে পাচ্ছ মামামকে এখন খাওয়াই নে মামাম, আকড় 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 আকড়, এখন ইভিনিং টাইম, আমি ঘুম থেকে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ বাইরে হালকা হালকা সন্ধে হয়েছে, আমাদেরকে সন্ধে পুজো ঠাকুরকে খেতে দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, যাই হোক আমার ছোটো মেয়ে গেছে এখন ড্রয়িং করতে বোনের বাড়িতে, তা পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর একটু খেয়ে ঠেয়ে নিই, তারপর পরে বাসন টাসন মেজে কালকের জন্য আবার গুছিয়ে রেখে দেবো সুন্দর করে, তারপরে বোনের বাড়িতে যাব, চলো পরে আবার দেখা হচ্ছে, গাইজ আমি চুলটা বেঁধে নিয়েছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, মামামের মনে হয় এতক্ষণে আঁকা ড্রয়িং মনে হয় কমপ্লিট হয়ে গেছে, জানি না এখন গিয়ে দেখি হচ্ছে কিনা, তা আমি আর বড় মেয়ে এখন যাচ্ছি, রেডি হয়ে গেলাম, চলো তাহলে এখন যাওয়া যাক, জল খাচ্ছি জল খাচ্ছি জল খাচ্ছি, চলো এখন যাওয়া যাক, কি নেব আমি ওই প্লাস্টিক দুটো এখানে দুটো, আমি এখন বোদের বাড়ি এসেছি, বোদে বোদে কি করছে,
বোধে কি করে? এই যে তোর দাদা বছরের প্রথম ফল ঠাকুরের জন্য লিচু নিয়ে এসছে, এবার পাতাগুলো ফেলে গুছিয়ে রেখে দিই। দাদা পাতাগুলো ফেলছি, পাতাগুলো গা পুতবা, গাছ হবে, গাছ হবে, সেই গাছে সামনের বছর লিচু হবে, সেই লিচু দিয়ে তোদেরকে জামাই ষষ্ঠী হবে। আমি এখন বোধের জন্য ওয়েট করছি, আমার বোধে এখনো আসছে না। সত্যি পাহাড়া কিন্তু দারুণ। আমরা এখন মুড়ি দই মাখা খাচ্ছি। কালকে বিশাল আনন্দ হয়েছে আমাদের, আমরা এক জায়গায় কালকে গেছিলাম ঘুরতে, সেটা বলা যাবে না এখন, সিক্রেট। মামা এখন মুড়ি মাখা খাচ্ছে। আমরা এখন সবাই বেরু বেরু করতে বেরাচ্ছি, চলো দোকানে যাচ্ছি রূপা কিনতে। সোনার দাম কমে গেছে তো, বস্তা নিয়ে যাও, বস্তা নিয়ে যাও। সোনার দোকানে যাচ্ছে রূপা কিনতে আমার বৌদি, বস্তা নিয়ে। টাকা দেখ, টাকায় ফুলে ফেপে উঠেছে আমার। বাবা শুকনো লঙ্কা লাগাতে হবে, লেবু লাগাতে হবে বৌদি, তোমার ব্যাগে না তো তোমার ননদ নজর দিয়ে রাখছি। লেবু লঙ্কা ঝুলিয়ে দিয়েছি, নজর লেগে যাবে তোমার ব্যাগে। আমার বৌদি যাতে নজর না লাগে, দেখেছো ওরা আস্তিকা, নজর লাগবে না, সবার নজরটা প্রথমেই আমার এখানটাই লাগছে। হ্যাঁ, ব্যাগ ভর্তি টাকা। এই যে কি বলছে ভাবিরা শুনছো, এরা তিন বাহেন কীর্তন হচ্ছে আমাদের এখানে। এত বড় পাওয়া যায় জানেন আপনি, খাবেন? চলুন একটু দোকানে দিয়ে যাচ্ছি, আইসক্রিম খাবে আমার বৌদিরা, আমার বৌদি আর বোন। ওর জন্য মনটা খুব খারাপ, কি করবো ভেবেই পাচ্ছি না। হ্যাঁ জল খেয়েছি না, পেট ঘাস হয়েছে। দেখো জিভ পরিষ্কার করছে আইসক্রিম খেয়ে খেয়ে। অফার চলছে এখন বিজয়দার দোকানে, অফার চলছে বিজয়দার দোকানে, অফার চলছে, আপনারা যদি চলে আসতে চান দিল্লি থেকে। আরে 5 লাখ টাকা কিনিস, 15 লাখ টাকা কি বলছিস তুই উল্টোলে? হ্যাঁ তুই দেখ, আমি শেয়ার করেছি, চল তাহলে যাই। তা দিল্লি তো যাবি কালকে? না, ওনাকে তুই অর্ডার দিবি, উনি তোকে দিয়ে যাবে। তাই তা দেখো শোনা না যে কী দিয়ে গেছে তোরে, ওই যে তোর কোথাও টেস্ট করতে হবে না। এই দাম কমেছে, দাম কমেছে, নাচো নাচো। দেখি আইসক্রিম চিনবা না তুমি, কেন কালকে সকালে দিবি। রিঙ্কু 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 তো কতদিন পর দেখা হলো, রোগা হয়ে গেছে, রিঙ্কু রোগা হয়ে গেছে।
শিয়ালরা যায় না, কোনো সমস্যা ওই ঘাটে আমি শিয়ালরা চলে আর পাচ্ছি না, আমি খুব পাচ্ছি গরম পাচ্ছি না, বলছি লিফ্টটা কখন পাখাটা চালাবো, লিফ্টটা কখন পাখাটা চালাবো এরকম মনে হচ্ছে। পাখাটার হাওয়াটা এত মিষ্টি বন্ধু, তোমাদেরকে কি বলবো। আমরা চলে এসেছি আবার আমার মেয়ে, আমার মামন দেখো আমাদের জন্য ওয়েট করছে। রিঙ্কু যাবে সরো, বাই বাই, গোরাত্রি। এইটা বন্ধ হয়নি, ভালো লাগে না, চলবে বাড়ি যাবো, তুমি বাড়ি যাবো, চলে আসো তাড়াতাড়ি। মামা দুধ বল, মামা মামা, আমি ব্যাগের কথা তো আমি ভুলেই গেছি। টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আপনারা। খোপা করেছে, চুল ছাড়া ছিল তো দেখলাম, কত বড় কত বড় চুল খোপা হয়েছে, কত বড় চুল তো না আহ।